আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আইটি এক্সপার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো ঝড় হবে নাকি বৃষ্টি হবে সেটা। আজকে বৃষ্টি হবে নাকি হবে না, কয় ঘন্টা ভিতরে হবে কয় ঘন্টা ভিতরে হবে না সেটা নিয়ে কথা বলবো। তো এটা নিয়ে একটা ছোট্ট একটা গল্প আছে, আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আমি গতকাল বের হলাম, বের হওয়ার সময় টাটকা উঠছিল। তো আধ ঘন্টা হয়েছে, আধ ঘন্টা পর দেখতেছি হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। তো এরপর যা অবস্থা হয়েছে আর কি, তারপর আমার মাথায় একটা ঘুরপাক আসছে যে যদি আমি একটা এমন কিছু জানতাম যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না, কয় মিনিট পর বৃষ্টি হবে কয় ঘন্টা পর বৃষ্টি হবে, সেরকম একটা চিন্তাভাবনা আমার মাথার ঘুরপাক আসছে। তো এটা নিয়ে আমি অনেক কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর দেখতেছি আসলেই একটা জিনিস পাইছি, যেটা দিয়ে বলা দেখা যাবে যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না, কত তাপ সেলসিয়াস কত ডিগ্রি, কত সেলসিয়াস কত ডিগ্রি তাপ পড়ছে, সব কিছু মেঘ আছে কিনা আকাশের মধ্যে, বৃষ্টি হবে কিনা, বজ্রপাত হবে কিনা, এভরিথিং। তো এই কাজটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তো আর একটা জিনিস আপনারা দেখাই দিই, আমারটা তো অপু ফোন, অপু ফোনে দেখতেছেন এখন বর্তমানে সেলসিয়াস হচ্ছে, এখানে দেখাই দিচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস দেখাই দিচ্ছে। তো ফোন অনুযায়ী এক এক রকম হয়, অনেক অনেক জায়গায় দেখা যায় কি ম্যাক পর্যন্ত দেখা দেয়, যেখানে রিয়েলমি ওগুলাতে আর কয়েকটা ফোনে এগুলো দেখা যায়। তো সব স্মার্টফোন কোম্পানিরা কিন্তু এই তত্ত্বগুলো একটা অ্যাপস থেকে নিয়ে থাকে। সো আমি সেই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করে কীভাবে দেখবেন সেটা দেখা দেবো। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল সিলেক্ট করুন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছাই। তো সেই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো সার্চ করবেন এখানে অ্যাকুয়েদার, সার্চ করার পর দেখতেছেন এরকম একটা অ্যাপস, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচার জন্য অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে নিয়েছি। তো এরপর আপনারা এখান থেকে অফেন আছে অফেন আপ টাচ করবেন, অফেন টাচ করার পরে কন্টেন্ট ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নিচে অ্যাসেট এখানে আপনি টাচ করবেন, এরপর অ্যালাউ আপনি অ্যালাউ দিয়ে দেবেন, আবার অ্যালাউ দিয়ে দেবেন, আবার অ্যালাউ দিয়ে দেবেন, এরপর নিচে দেখেন কন্টিনিউ উইথ অ্যাডস এখানে আপনি টাচ করে দেবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এরপর আপনারা কিংবা আপনার লোকেশনটা এখানে দিয়ে দেবেন, উপর দেখা যাচ্ছে লোকেশনটা করে দেখবেন, এখানে লোকেশনটা আপনারা দিয়ে দেবেন আপনার যে জায়গায় থাকেন সে জায়গায়। তো আমি যেহেতু কক্সবাজার থাকি, সে আমাদের কক্সবাজারটা লিখে দেবো এখানে, কক্সবাজারটা লিখে দিয়েছি দেখছেন উপরে চলে আসছে। তারপর গডিট এখানে আবার টাচ করবেন। তো এরকম সব কিছু কমপ্লিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা উপর দেখেন টিউটোরিয়ালটা মেনু, ওখানে আবার টাচ করবেন। তো এরপর এখানে দেখেন একটা সিটিং, এখানে আবার টাচ করবেন, টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা যে ইনফরমেশনটা দেবে সেটা কীভাবে দেবে, সেলসিয়াস কিলোমিটার মিলিমিটার এরকমভাবে দেবে। তো এখানে সেটা দিয়ে দিচ্ছে প্রথমে, এখানে আপনারা যদি আপনাদের অন্য একটা সিলেক্ট করা থাকে তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো এরপর দ্বিতীয় নম্বর দেখেন উইন্ড ডিরেকশন, তো বাতাস কোন দিকে থেকে কোন দিকে আসবে সেটা। তো এখানে যদি ডিগ্রি দেওয়া হয়, ডিগ্রি দেওয়া থাকে তাহলে সাধারণ মানুষরা বুঝতে একটু কষ্ট হবে, তাই এখানে কার্ডিনাল এটা দিয়ে দেবেন। এই কার্ডিনাল এটা বোঝায় হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম বোঝায়। তারপর নিচে দেখেন ডিসপ্লে মোড, তো এখান থেকে ডার্ক দিতে পারেন,
লাগ দিতে পারেন, যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি তার জন্য আমি লাইট এটা দিয়ে দেব। এরপর আপনারা ব্যাক আসবেন, ব্যাক আসার পর তো এখানে একটা দেখেন গোল বৃত্ত একটা জিনিস দেখেন, খুব ভালো করে দেখতে হবে জিনিসটা গোল বৃত্ত। তো এরপর আপনার দেখেন এই বৃত্তটার ভিতরে একটা জিনিস দেখেন খেয়াল করেন, তো এখানে আজকে বর্তমানে তাপমাত্রা হচ্ছে 29 সেলসিয়াস, রিয়েল ফিট হচ্ছে 34। তো এরপর দেখেন নেক্সট 4 হর্স, এখানে আবার টাচ করবেন, টাচ করার পর দা নেক্সট 4 হর্স মানে 4.5 ঘন্টার ভিতর এখানে লিখে দিছে 4.5 ঘন্টার ভিতর বৃষ্টি হবে না, অ্যাট লাস্ট 2 ঘন্টার ভিতর একদম কোনো বৃষ্টি হবে না, সেটা এখানে ভালোভাবে লিখে দিছি। তো এরপর একটু ব্যাকে আসেন, ব্যাক আসার পর তো এখানে দেখেন টু নাইট লেখা আছে, তো এখানে দেখেন এখানে যে স্ক্রিনটা আছে ম্যাক আছে দেখা যাচ্ছে, নাইটে আজকে নাইটে 7-8 সেলসিয়াস তাপমাত্রা হবে, অ্যান্ড এখানে দেখেন ম্যাক হবে আর রাতে বৃষ্টি হবে, দেখেন বৃষ্টি বৃষ্টির একটা চিহ্ন দিয়েছে দেখেন একটু ভালো করে বজ্রপাতের চিহ্ন। তো এরপর দেখেন মন্থ মানে আগামীকাল, আগামীকাল সেলসিয়াস হবে 32, রিয়েল ফিট হবে 39, আগামীকাল কিন্তু প্রচুর গরম পড়বে। এরপর দেখুন মন নাইট, আগামীকাল রাতে ম্যাক থাকবে, দেখেন ম্যাক থাকবে এবং সান উঠবে, রিয়েল ফিট হতো 32, একটু স্কুল টাউনকে নিচে নামবেন। তো এখানে দেখেন টুডে ডিটেলস, তো এখানে দেখেন আগামীকাল, এখানে দেখেন সূর্য, সূর্য উঠবে রাইস 5:14 আর চলে যাবে অস্ত যাবে হচ্ছে 6:23। তো এরপর দেখেন এখানে সান, সান দেখা যাবে 5:37 PM আর 5:00 AM পর্যন্ত। এরপর দেখ নিচে দেখেন টেম্পারেচার আছে আর রিয়েল ফিট কত সবগুলো এখানে আছে, তো আর তেমন বেশি বেশি কিছু নেই এইটুকু। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, যদি কেউ কোনো কিছু না বলতে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।